আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এর ওয়েবসাইটে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি, এর প্রথমেই রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যেহেতু পূর্বে ডাউনলোড করে রেখেছি, তো এখন এটাই ওপেন করি। তো আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2/5/2021 এবং এখানে তারা লিখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 11টি ক্যাটাগরির 59টি শূন্য পদে নিয়োগের নিমিত্ত নির্ধারিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1 এবং পদের নাম রয়েছে এখানে উল্লেখ করা আছে যে সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক O&M, সহকারী পরিচালক যানবাহন, সহকারী পরিচালক সমন্বয়, সহকারী পরিচালক প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক শ্রম ও কল্যাণ, নৌ কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক নৌ ও ক্রয়, সহকারী পরিচালক বন্দর, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন, সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা। এবং এখানে বেতন স্কেল উল্লেখ করেছে তারা, জাতীয় বেতন স্কেল 2015-এর নবম গ্রেডভুক্ত, এত থেকে এত এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতা। এবং এখানে বয়সসীমা উল্লেখ করেছে 21 থেকে 30 বছর এবং এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে মাত্র 3টি। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উল্লেখ করা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 2 নম্বরে রয়েছে নদী জরিপকারী বা সহকারী পরিচালক জরিপ এবং জাতীয় বেতন স্কেল উল্লেখ করা রয়েছে এবং এখানে বয়স রয়েছে 21 থেকে 35 বছর এবং শূন্য পদের সংখ্যা 1টি। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে স্নাতক পর্যায়ে অঙ্কসহ হাইড্রোগ্রাফি এবং ওসোনোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ রসায়ন গণিত ভূগোল ভূপ্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণ করা হবে। এবং 3 নম্বরে রয়েছে SSB অপারেটর, ওয়্যারলেস অপারেটর, জাতীয় বেতন স্কেল হচ্ছে 12 এবং বয়সসীমা রয়েছে 18 থেকে 30 বছর এবং এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে SSC সহ ট্রেড সার্টিফিকেট অথবা সশস্ত্র বাহিনী হতে সম্মানের সনদ পত্র সহ দ্বিতীয় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেট। 4 নম্বরে রয়েছে ট্রাফিক সুপারভাইজার এবং জাতীয় বেতন স্কেল হচ্ছে 16তম এবং বয়স রয়েছে 18 থেকে 30 এবং শূন্য পদের সংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান। এবং 5 নম্বরে রয়েছে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ এবং জাতীয় বেতন স্কেল উল্লেখ করা রয়েছে 16তম এবং বয়স রয়েছে 18 থেকে 30 এবং শূন্য পদ সংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাশ সহ টাইপিংয়ে জ্ঞান। এবং 6 নম্বরে রয়েছে গ্রিজার এবং জাতীয় বেতন স্কেল হচ্ছে 17তম এবং বয়সসীমা রয়েছে 18 থেকে 30 এবং শূন্য পদ রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে SSC অথবা সমমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। এবং 7 নম্বরে রয়েছে দপ্তরি এবং জাতীয় বেতন স্কেলের গ্রেড হচ্ছে 19তম এবং এখানে বয়স রয়েছে 18 থেকে 30 এবং শূন্য পদ সংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে SSC পাস। এবং 8 নম্বরে রয়েছে মার্কসম্যান, জাতীয় বেতন স্কেলে গ্রেড হচ্ছে 19তম এবং 18 থেকে 30 বছর এবং পদ সংখ্যা রয়েছে শূন্য পদ সংখ্যা রয়েছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে SSC বা সমমানের পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো পাস এবং জাতীয় এর গ্রেড হচ্ছে 19তম এবং 18 থেকে 30 বছর এবং শূন্য পদ 1টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে SSC পাস বা সমমানের পাস সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা। এবং
ভান্ডারি এবং বেতন জাতীয় বেতন স্কেল হচ্ছে 19তম এবং 18 থেকে 30 বছর এবং শূন্য শূন্য পদ রয়েছে এখানে 22টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে এসএসসি সমমানের পাশ খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহায়ক এবং জাতীয় বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেড এবং বয়স হচ্ছে 18 থেকে 30 এবং শূন্য পদ সংখ্যা হচ্ছিল 11টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে এসএসসি বা সমমান পাশ এবং এখানে তারা 2 নম্বর উল্লেখ করে দিয়েছে যে 1/5/2021 তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই 31/5/2021 তারিখের মধ্যে এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় ফর্ম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো এরপরে রয়েছে যে 1 ও 2 নং পদের জন্য 320 টাকা এবং ক্রমিক নং হচ্ছে 3 থেকে 11 পর্যন্ত 215 টাকা অফারযোগ্য আবেদন ফি জমা দিতে হবে এবং অন্যথায় আবেদন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং আবেদনকারীগণকে নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে যথাযথ এসএমএস প্রদানের মাধ্যমে অবহিত করা হবে এবং তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে আবেদন বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনারা যারা যে পদে আবেদন করেন না কেন অবশ্যই আবেদনপত্রটি ভালো করে পড়ে নেবেন আপনার যোগ্যতা এবং বয়স এবং বিভিন্ন বিষয়গুলো আপনারা দেখে নেবেন